আমারও একটা ঝড় এসেছে, সেটা হচ্ছে যে সীমাদি নাকি পিছন দিক থেকে সব কিছু সেট আপ করে নিচ্ছে, এরকম একটা কথা। তো কেন কথাটা উঠেছে জানি না, কিসের জন্য কথাটা উঠছে বুঝতে পারছি, সরি বুঝতে পারছি না, কিন্তু জানি না সীমাদি কি করছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সাবধানে আছো, সুস্থ আছো। এটা কি সীমাদিকে ফাঁসানোর জন্য করা হচ্ছে, না সত্যি সীমাদি গামলার সঙ্গে পিছনে কথা হয়েছে? এটা একমাত্র সীমাদি ক্লিয়ার করতে পারবে, কারণ আমরা যাদের বিশ্বাস করি না তাদের কথাতে তো নাচবো না আমরা, কারণ সীমাদিকে আমরা একটা বিশ্বাসের জায়গায় মানে রেখেছি। এত ঝড় ঝাপটার সময় সন্দীপের বাড়িতে কিন্তু প্রথম সীমাদি গিয়েছিল, সবাই রিকোয়েস্টে বলো, সবাই হয়ে বলো, সেটা সন্দীপের বাড়িতে কিন্তু সীমাদি গিয়েছিল। যখন একটা সময় দুই দিনের খবর পাওয়া যাচ্ছিল না, একটা সেই ভিডিও, সেই রাত্রের ভিডিও নিয়ে এসে যখন সন্দীপ বলে যে আমাদের এই অবস্থা ওই অবস্থা, একটা ঝুপড়ো ঘরে, তখন তারপর কিন্তু দুদিন সন্দীপদের কোনো খবর পাওয়া গিয়েছিল না। তখন সবাই আমরা টেনশন করছিলাম যে কি হলো, বাচ্চাটাকে কি তাহলে তার মা নিয়ে গেল, বা সন্দীপের কিছু হলো, বা কি হচ্ছে, ফ্যামিলিরা কিন্তু বাড়িতে আছে কি, এরকম অনেক কিন্তু প্রশ্ন জেগেছিল আমাদের ভেতরে। তখন কিন্তু আমাদের হয়ে কিন্তু সীমাদি সন্দীপদের বাড়িতে যায়, এমনকি সন্দীপরা কেমন আছে, কিষাণু কেমন আছে, আন্টি আঙ্কেল কেমন আছে, সব কিন্তু সীমাদি প্রথম মানে একটা মানুষ থাকে না ভয়ে জড়সড়ো হয়ে থাকে, থুতুমুতু হয়ে থাকে যে কি করবে, কারণ প্রশাসন দেখো যারা এইসব নিয়ে ঘাটাঘাটি করে তারা জিনিসটাকে একটু ভয় কম পায়, কিন্তু প্রশাসনের কথা শুনলে প্রত্যেকটা মানুষের কিন্তু বুকের মধ্যে একটা ছ্যাক করে ওঠে যে আর এগুলো নিয়ে ঘাটাঘাটি সন্দীপরা কোনোদিন ছিল না। দ্বিতীয়, গ্রামের মানুষ ঠিক করে কথাই বলতে পারতো না। সন্দীপের আগের ভিডিওগুলো দেখো আর এখনকার ভিডিওগুলো দেখো, অনেক ম্যাচুরিটি এসেছে সন্দীপের ভেতরে, অনেক অনেক, নিজেকে যে একটা জড়সড়ো করে রাখতো সেটা কিন্তু অনেক খুল্লা খুল্লা হয়েছে ও। তো সেখান থেকে সন্দীপকে কিন্তু সীমাদি সাপোর্ট দিয়েছে, সীমাদি বের করেছিল, হ্যাঁ ছিল পাশে সবাই, কিন্তু করেছিল তো সেই সীমাদি। সীমাদি সবার কাছে খারাপ হয়েছে, এমনকি সন্দীপও হয়েছে। সন্দীপকে তার দিদি কিন্তু চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে মানে বলেছিল সেই সময় যে তুই যাকে দিদি দিদি করছিস তোর কিন্তু একদিন এই দিদি তোকে ফাঁসাবে, সেই দিন বুঝতে পারবি। তো সেটাই কি ঠিক হয়ে গেল কথাটা, কিছু বোঝা যাচ্ছে না। তবে সীমাদি তোমার কাছে আমি জানি আমার ভিডিওটা যাবে কি জানি না, কারণ এই কথাটা আমি সব ভিডিওতেই বলি, কারণ কি বলতো আমাদের তো খুব একটা বড় সড়ো চ্যানেল না, আমাদের ছোটোখাটো চ্যানেল, এবার ছোটোখাটো চ্যানেল কোনো কোনো সময় বড় চ্যানেলের কাছে যায় সাজেশনে, কোনো কোনো সময় যায় না। তবে যারা দেখছো সীমাদিকে বলতে পারো, বা প্রত্যেকে ভিডিও নামাবে আস্তে আস্তে। তো আমার যেটা বলার কথা আমি বলছি যে সীমাদি, তুমি বলছো যে তোমার কাছে অডিও ক্লিপ আছে, তো আমি বলবো তুমি অডিও ক্লিপটা শেয়ার করো সোশ্যালে, কারণ হচ্ছে তোমাকে ফাঁসানো হলেও সেটাও ঠিক আছে, যদি মিথ্যা কথা বলে সেটাও ঠিক আছে, কারণ আমাদেরও দেখা উচিত যে আমরাও কি ভুল মানুষকে চিনেছি। হারিয়ে দিও না, কারণ এতদিন প্রত্যেকটা মানুষ আমরা যারা এই পক্ষে সাপোর্টে আছি, সোমনাথকে প্রথম থেকে সাপোর্ট করেছিলাম, এমনকি সন্দীপকে সাপোর্ট করেছিলাম, এমনকি এখনও তোমাকে সাপোর্ট করছি, কিছু কিছু জায়গায় কিন্তু সাপোর্টগুলো এক জায়গায় মিলে যায়। তো সেখান থেকে বলছি যে তুমি যদি ধবলার সাথে কথা বলে থাকো, সেই অডিও ক্লিপটা আছে, তাহলে আমরা বলবো শেয়ার করো, কারণ তাতে যদি তোমাকে স্ট্রাইক খেতে হয়, চ্যানেলটা যদি তোমার নাও থাকে, কথায় কথায় বলছে স্ট্রাইক খেলে চ্যানেল তো থাকে না, এবার অডিও ক্লিপ শোনানোর পরে যদি স্ট্রাইক মারে চ্যানেলের ক্ষতি হয়ে যায়, এটা আমরা সবাই জানি, কিন্তু যেহেতু তোমাকে বা
তোমাদের আমরা ভালোবাসি না, পরিবারের একটা মানুষ ভেবে আমি বলবো যে বলার অধিকার আছে যে শোনাও, যদি স্ট্রাইক খেতে হয় খাবে, চ্যানেল যদি যায় যাবে, কিন্তু সত্যিটা তো বেরিয়ে আসবে। এতগুলো মানুষ তোমাকে বিশ্বাস করে, সেই বিশ্বাসটুকু মর্যাদা রাখো। কারণ চ্যানেল চলে গেলে চ্যানেল আবার খুলতে পারবে, আর যেহেতু ফেস ভ্যালু আছে আমরা তো বুঝতে পারবো যে চলো সীমাদি চ্যানেল খুলেছে, আবারও আমরা সাবস্ক্রাইব করব। তোমার হয়তো কিছুদিন 20-25 দিন একটু চ্যানেলটা যখন চলে যায় তারপরে আবার গড়তে একটু সময় লাগে, কিন্তু সত্যিটা তো বেরিয়ে আসবে। আর আমাদের কন্ট্রোভার্সি লাইনের কথা বলবো যে সত্যি কথাটা হচ্ছে আগে, যেখানে সত্যি সেখানে কিন্তু মানুষ ভিড় করে। হ্যাঁ, মিথ্যার কাছেও ভিড় করে যে না মেয়েটা কত বাড়ছে, মিথ্যাগুলোও দেখা দরকার, কিন্তু সত্যির জয় আছেই। আমি বলবো যদি তুমি স্ট্রাইক খেতে হয় তবুও তুমি, আমার মনে হয় তুমি শেয়ার করো, তোমার সাথে ধবলাজ্জা কথা হয়েছে, কারণ ওরা যেটা বলছে, কিছু মানুষ তোমার কাছে তোমাকে ভালোবাসে, সেই মানুষগুলো কিন্তু ভেতরে একটা দ্বন্দ্ব চলছে, যেমন আমারই দ্বন্দ্ব চলছে। এটা সীমাদি করতে পারে, এটা সীমাদি করা উচিত ছিল না। সন্দীপের যখন দিদি হয়ে আছে, সন্দীপকে যখন জমের দুয়ারে পড়লো কাটা, জম দেয় যমুনাকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা, সেই কথাটা যখন বলেছে, আমার মনে হয় সীমাদির সেই কথাটা দাম রাখা উচিত। কারণ হচ্ছে জমের দুয়ারে কাটা দিয়েছো সীমাদি, সেই জায়গায় তুমি কি করে পারো যে একটা ভালো মানুষের ঘরে, জানছো যে সন্দীপ তোমার ভাই, এত কিছু করে গেল, এত কিছু করলো, তার সঙ্গে তুমি তলে তলে যদি যোগাযোগ করছো, এত বড় তোমার নামে বদনাম লটানো হচ্ছে, আর তুমি যেটা করেছো সেটা তো স্বীকার করেছো যে না আমি এখান থেকে আমি বড় হয়েছি, এটা আমার এখান থেকে আমি পালিত হয়েছি, হ্যান ত্যান এগুলো তুমি বলেছো, যেটা ঠিক সেটা মানে তুমি ঠিক বলেছো বলেই কিন্তু এত খারাপ কিছুকে আমরা প্রত্যেকে বলি যে সীমাদি ঠিক বলেই কিন্তু এ কথাগুলো বলতে পেরেছে। সীমাদি তো লুকায়নি, সীমাদি কোথায় থেকে এসেছে, সীমাদি তো লুকায়নি, সীমাদি হাজবেন্ড কোথায় থেকে এসেছে, কিন্তু কিন্তু এই জায়গাটাই একটা কথা বলবো যে তুমি যদি ধবলের সাথে কথা বলে থাকো বা কথা নাও হয়ে থাকে, তুমি এটা ক্লিয়ার করো। কারণ প্রত্যেকটা মানুষকে হারিয়ে দিও না, হেরে যাওয়ার কষ্টটা ভাই খুব, কারণ আমরা প্রত্যেকে জিতে আসছি, একটা করে সিঁড়িতে ওঠা মতো, মানে ধাপি একটা উঠছি, ওঠার পর যখন দেখছি না জিতে গেছি আর একটা ধাপিতে উঠছি, আবার যখন দেখছি না জিতে গেছি আবার একটা ধাপিতে উঠছি, কিন্তু ধাপিতে উঠছি আর একটা করে আমরা কিন্তু জিতছি। জেতার পরে তুমি এই ধাপিতে এখন চলে এসেছো, এটা তুমি কিন্তু ধাপিটা থেকে আর আমাদের এইভাবে ফেলে দিও না, কিন্তু প্রত্যেকে আমরা ধাপিতে আছি, কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি আমরা এক দল আছি যারা হচ্ছে সন্দীপে পড়ে আছি, আর একটা দল আছে ধবলার দিকে আছে। তো এদেরকে তালি মারার সুযোগটা দিও না। চ্যানেল না থাকলে চ্যানেল কিন্তু আবার তুমি করে নিতে পারবে, কারণ আমরা যখনই শুনবো এই চ্যানেলটা স্ট্রাইক খেয়ে চ্যানেলটা চলে গেছে, তোমার হয়তো কিছুটা হলেও ডাউন হবে, একদম বলছি না যে তোমার কিছু হবে না, কিছুটা হলেও হবে, কিন্তু তোমার ফেস ভ্যালু যেহেতু আছে, আর সবাই তো আমরা সত্যিটা জানতে চাই, যখনই আমরা জানবো যে না এটা ফালতু, এটা মিথ্যা, এটা তখনই কিন্তু তুমি আবারও চ্যানেল গ্রো করে নেবে। আর একটা কথা বলি সীমাদি, তুমি এইসবের ভেতর যাচ্ছ কেন? তোমার সংসার আছে, তোমার মেয়ে আছে, দ্বিতীয় তুমি কন্ট্রোভার্সি করছো, তুমি সন্দীপদের বাড়ি যাচ্ছ, এটা কিন্তু আমাদের একদমই আপত্তিকর কিছু ছিল না, কিন্তু কিন্তু এই যে তুমি রিতম, তারপর রিতম আমি প্রীতমই বলছি, প্রীতম, রিমি, তারপরে দিশানি, এদের ভেতর ঢুকছো কেন? তুমি কিছু কিছু কাজ করে ফেলছো ভাই, খুব ঘটকারিতা, জানো যে এদের মানে কে ঠিক কে ভুল কেউ বুঝতে পারছে না, তার ভেতর আমার মনে হয় নাকটা না ঘামানোই আমার মনে হয়, তোমার কি মনে হয় সেটা তুমি করছো, আমার মনে হয় একটা ছোট বোন হিসাবে আমার তোমাকে বলা, আমার মনে হয় এদের ভেতর নাক না ঘামালেই পারতে, কারণ কাদা ছুরি ছুরির ভেতরে যখনই যাবে একটু কাদা তোমার দিকেও ছিটা আসবে। যখনই আমরা রং খেলতে খেলবো না বলেও কিন্তু রং খেলার দিনে যদি বেরায়,
যদিও ভাবি যে লাগাবো না, কিন্তু আমাদের কিন্তু রঙের একটা ছিটা আসে, কিছু না হলে কপালে আসবে, গায়ে আসবে, মুখে গালে আসবে, কিছু না হলে কিছু মানে বলবে আন্টি আন্টি একটু দাঁড়াও একটু দিই, এরকম করে দিয়ে দেবে। কিন্তু একটু রঙের ছিটা আসবে বা কাদা ছিটা আসবেই, তো তুমি কিন্তু ভাই সেই কাজটাই করছো। এইটাই গেলে আবারও তুমি এই যে ধবলার বিষয়টা যেটা চলছে, তুমি কিন্তু আবারও যেটা কথা উঠে এসেছে যখন, তুমি এত দেরি করছো কেন? প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাকে যদি 100 জন ভালোবাসে, ধরো 60 জনই ভাববে যে না সীমা ঠিক আছে, আর ধরো কিছু অংশ মানুষ মানে 40টা মানুষ ভাববে যে না সীমা তাহলে এরকমই করে, এরকমই করেছে, এরকমই করছে। কারণ দেখো তুমি আমি কারোর সাপোর্টে কথা বলছি না, না তোমার ই করছি না ওকে করছি না ওর, হ্যাঁ একটা দল আমরা আছি যেটা হচ্ছে একটা দলকে ভালোবাসি, আর তোমাকেও আমরা ভালোবাসি, এই না যে তোমাকেও ভালোবাসি না, তুমিও আমাদের ভেতরেই যখন আছো সেটা তোমাকেও আমরা ভালোবাসি। কিন্তু দেখো তুমি কণিকাদের কিছু বলেছিলে, তখন আমি কিন্তু কন্ট্রোভার্সি করতাম না, তো সেখান থেকে তুমি কিন্তু সরি বলে নিয়েছো, আর আমাদের ঘোড়ামুখী কিন্তু সরি বলিনি, ও বলেছে বেশ করেছি বলেছি, এগুলো প্রমাণ আছে আমার কাছে হ্যান ত্যান বলে ও কিন্তু অর্ধত দেখিয়েছে, সেজন্যে কিন্তু ও মানে কণিকারদের যেটা করা সেটা করে দিয়েছে। আর তুমি যেহেতু সরি চেয়েছো বলার পরেও, সেহেতু কণিকারা কিন্তু আর এগায়নি, ওখানে স্টপ করে দিয়েছে। তুমি কিন্তু সরি চেয়েছিলে সেই সময়, প্রত্যেকটা ভিউয়ার্স জানে গেল। তুমি কিন্তু রিম্পাকেও কিছু বলেছিলে, কিন্তু রিম্পাকেও কিন্তু সরি বলেছ, রিম্পা কিন্তু তোমাকেও আবারও ক্ষমা করে দিয়েছে। দেখো একটা মানুষ ভুল করতে পারে, আমি যে ভুল করি না তা না, প্রত্যেকটা মানুষ ভুল করে, মানুষ মানেই ভুল করবে, মান আর হুঁশ, হুঁশটা কোনো সময় এদিক ওদিক টালমাটাল হয়ে গেলে মানুষ কিন্তু বেহুশ হয়ে যায়। তো সেখান থেকে তুমি কিন্তু রিম্পাকে সরি বলেছিলে, রিম্পাও কিন্তু তোমাকে আবারও নিজের দিদির মনে করে, নিজে ই করে কিছু হলে ফোন করা, তুমিও রিম্পাকে ফোন করো, সব কিছু মিলিয়ে মিশিয়ে আবার কিন্তু রিম্পাও মেনে নিয়েছে যে মানুষ ভুল করতেই পারে, ঠিক আছে চলো। কিন্তু তুমি যে আবার যদি ধবলার সাথে তুমি সেট আপ করো, হ্যাঁ প্রীতমের সঙ্গে তোমার হয়েছিল, প্রীতমেরকেও কিছু কিছু বলে রিমিকে ঘরে তুলে দিয়ে এলে, ঠিক আছে চলো, আবারও তুমি কিন্তু ধবলার কাছে গিয়েছো বা ধবলা তোমার কাছে এসেছে। এখন এই জায়গাটা ক্লিয়ার হয়নি যেহেতু, সেটাই আমাদের বলার কথা, তুমি ক্লিয়ার করো। কারণ একটা মানুষ বারবার ভুল করছো তুমি, কিন্তু বারবার তুমি কিন্তু শুধরিয়ে নিচ্ছ নিজেকে, কিন্তু এই মানুষটার কাছে তুমি যদি মাথা নিচু করো না, তুমি কতজনকে যে হারাবে তুমি নিজেও জানো না। হ্যাঁ সীমা দি, আমি ছোট বোন হয়ে বলছি, তুমি কিন্তু বিশ্বাসের জায়গাটা টালমাটাল হয়ে আছে এমনি, কিন্তু কিন্তু তোমাকে বললাম যে 60 জন যদি বলছে যে না সীমা ঠিক আছে, কিন্তু আর 40 জন বলছে না সীমা এরকম করে, যেহেতু হয়তো সেট আপ করেছে ধবলার সাথে, পিছন দরজায় এদের কথা হয়েছে। এবার তুমি ক্লিয়ার করো, ক্লিয়ার করো সীমাদি, তুমি যদি শুনে থাকো প্লিজ সীমাদি, তোমার চ্যানেল থাক আর না থাক, মানুষের বিশ্বাসটা অটল করো, বিশ্বাসটা নিয়ে আসো মানুষকে যে না আমি ঠিক আছি, তোমাদের সীমাদি ঠিক আছে, এটা আমাদের ক্লিয়ার করো সীমাদি। চলো বন্ধুরা, তোমরা যদি একই মত হয় অন্তত একটা করে লাইক বা কমেন্ট করো, তাহলে আমিও ভিডিও করার একটা শক্তি পাই যে না চলো, এতগুলো কমেন্ট আসছে, এতগুলো ভিডিওতে লাইক পড়ছে, কথাগুলো যদি সহমত হও তোমরা অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করো, তাহলে আমারও একটা ভিডিও করার এনার্জি যেটা বলে না সেটা বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই।